মায়ের জন্য অসাবধানতায় প্রতি বছর অনেক শিশু মারা যায়। ইঁদুর মারার ওষুধ হাতে নাগালে রেখেছিল মা, আর সেই বিষ খেয়ে মারা গেল সাড়ে তিন বছরের শিশু। মা বাবা মাঠে ধানের কাজ করায় বাড়ি এসে দেখল পড়ে আছে ছেলের লাশ। মৃত্যু নিশ্চিত হওয়ায় হাসপাতালে না নিয়েই দাফন করেছে পরিবার। মায়ের ভুলে শিশু ছেলের বিষ খেয়ে মরার এই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা ঘটে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার চরকগাছি এলাকায়। জানা যায়, মাসখানেক আগে মা মাছ কাটার সময় রাব্বির পা কেটে গিয়েছিল, চারটা সেলাই দেয়া হয়েছিল। তখন সেদিনও শাশুড়ির সঙ্গে বেশ ঝগড়া লেগেছিল এই ঘটনায়। তারপরও শোধরায়নি মা। গতকাল সকালে ছোট রাব্বিকে রেখে বাড়ির সবাই ধানের কাজ করতে গিয়েছিল মাঠে। এ অবস্থায় কোনো এক সময় ছেলেটা ঘরে রাখা বিষ হয়তোবা খাবার মনে করে খেয়ে ফেলে। কখন যে খেয়েছে তা জানে না কেউ। দুপুরের পর সবাই মাঠ থেকে বাড়িতে খাওয়ার জন্য আসলে দেখে পাশে বোতল রেখে নিথর হয়ে পড়ে আছে ছেলেটার লাশ। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেও মৃত্যু নিশ্চিত হওয়ায় কোনো ঝামেলা ছাড়াই দাফন করা হয়েছে। দর্শক, মায়ের রেখে দেয়া বিষ খেয়ে ছেলের মরা নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।